নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ রায়ের একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা গৃহিণীরা সারাদিন বাড়িতে অনেক কিছু কাজ করে থাকি, তো আজকে আমি সেরকমই কয়েকটা টিপস আপনাদেরকে শেয়ার করব, যেগুলো কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে অনেক উপকার পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের টিপসগুলো আমি শুরু করে দিই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন কথা না বাড়িয়ে প্রথম টিপসটা শুরু করি। তো প্রথমেই আমি একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি এক চামচ বেকিং সোডা নিলাম। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার ব্যবহার করবেন না। এবার আমি এর মধ্যে দু চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। ভিনিগার আর বেকিং সোডার একটা কেমিক্যাল রিয়াকশান হয়, এই দেখুন। এবার এর মধ্যে আমি সামান্য কিছুটা পেস্ট দেব। বাড়িতে আপনারা যে পেস্ট ব্যবহার করে থাকেন সেটাই কিন্তু এখানে দেবেন। এই তিনটে জিনিস আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা পাতলা সুতির এরকম কাপড় নিয়েছি, এটা আমার পুরনো একটা ওড়না ছিল, এটা দিয়ে আমি একটুখানি এটা ভিজিয়ে নিয়ে তারপরে ইলেকট্রিক কেটলিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আপনারা এইভাবে শুধু ইলেকট্রিক কেটলি নয়, আপনাদের বাড়িতে যে মিক্সার গ্রাইন্ডার আছে সেটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। তো দেখুন একবার মুছে দেওয়াতেই কত ভালো করে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এইভাবেই আমি পুরোটা এটাকে পরিষ্কার করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এইভাবে কাপড় দিয়ে পুরো কেটলিটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমরা যখন বাড়িতে এরকম শৌখিন জিনিসপত্র ব্যবহার করি তখন একটু ভালো করে মেনটেন না করলে দেখতে খুবই বাজে লাগে। তো দেখুন এটা কিন্তু একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি। তো এই টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার চলে যাই পরের টিপসে। রান্নাঘরের অনেকখানি সময় বাঁচানোর জন্য আমি এরকম সপ্তাহের প্রথমেই পেঁয়াজ আদা রসুন বেটে রেখে দিই। তো এখানে আমি দেখুন অনেকটা পরিমাণ আদা বেটে নিয়েছি। তো অনেকে ভাবেন ফ্রিজে এইভাবে রাখলে আদা বাটা কালো হয়ে যায়, যাতে কালো না হয় তার জন্য একটা টিপস বলছি, আপনারা এইভাবে একটু লবণ মিশিয়ে রেখে দেবেন। আমি দেখুন দুটো কৌটোতেই একটু একটু করে লবণ নিলাম। এবার চামচে করে খুব ভালো করে এই আদা বাটার সঙ্গে লবণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি এইভাবে আদা বাটা লবণ মিশিয়ে রেখে দেন তাহলে কিন্তু দীর্ঘদিন ফ্রিজে থাকলেও কালো হবে না। তো আশা করি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে এবং কাজেও লেগেছে। তো চলে যাচ্ছি পরের টিপসে। এখন আমরা অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছি, তো অনেকেই আমরা বাড়িতে এরকম ফ্ল্যাক্সিড বা তিসির বীজ খেয়ে থাকি। তো তিসির বীজটা কাঁচা খাবেন না, আর এভাবে প্যাকেট থেকে এনে কাঁচা রেখে দেবেন না। কাঁচা রেখে দিলে কিন্তু অনেক সময় খারাপ হয়ে যায়, পোকা ধরে যায়। তো বাজার থেকে কিনে আনার পর এইভাবে একটু ফ্রাইপ্যানের মধ্যে নিয়ে আমি ড্রাই রোস্ট করে রেখে দিই। আপনারা যদি এইভাবে সামান্য একটু অল্প আঁচে নাড়াচাড়া করে রেখে দেন তাহলে কিন্তু এই তিসির বীজ বা ফ্ল্যাক্সিড অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কোনো রকম খারাপ হবে না। আর এখন তো আমরা অনেকেই ওয়েট লস করার জন্য বা শরীরকে সুস্থ রাখার জন্য এরকম ফ্ল্যাক্সিড বা তিসির বীজ খেয়েই থাকি। তো আপনারা যদি অনেকটা পরিমাণ একসাথে কিনে আনেন তাহলে দামেও কম পড়বে। আর হয়তো ভাববেন যে অনেকটা কিনে আনলে খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এইভাবে যদি অল্প আঁচে ড্রাই রোস্ট করে রেখে দেন তাহলে কিন্তু কখনোই এই ফ্ল্যাক্সিড খারাপ হবে না। তাহলে আজকের টিপসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। চলুন পরের টিপসটা দেখাই। যাদের বাড়িতে বাচ্চারা আছে তারা অনেকেই জানেন যে বাচ্চাদের স্কুলের জুতোগুলো ওরা পড়ে যায়, পড়ে যাওয়ার পর এই তলা থেকে ভীষণ একটা দুর্গন্ধ ছাড়ে। তো এই দুর্গন্ধ যাতে না ছাড়ে তার জন্য আজকে আমি যে টিপসটা আপনাদেরকে শেয়ার করছি সেটা যদি ফলো করেন তাহলে কিন্তু ভীষণ উপকার পাবেন। আপনারা যদি বাচ্চাদের স্কুলের জুতোতে এরকম একটু ট্যালকম পাউডার দিয়ে দেন, তারপর খুব ভালো করে এটাকে পুরো জুতোতে বুলিয়ে দেন, তাহলে কিন্তু এতটুকু দুর্গন্ধ ছাড়বে না। আপনারা একবার এই টিপসটা ফলো করে দেখতে পারেন, ভীষণ উপকার পাবেন। আসলে বাচ্চারা সারাদিন জুতো পরে স্কুলে থাকে, খেলাধুলো করে, পায়ের তলাটা ঘেমে যায়, এই কারণেই বেশি দুর্গন্ধ ছাড়ে। তো একবার এইভাবে ট্যালকম পাউডার দিয়ে দেখুন, এই দুর্গন্ধ কিন্তু নিমেষেই দূর হয়ে যাবে। আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না, এটুকুই থাক। যদি আমার এই টিপসগুলো আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টে আমাকে জানাবেন, আর খুব বেশি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আগামী দিনে, সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। নমস্কার।